নওশাদ সিদ্দিকীকে কি করেছিল কদিন আগে কলকাতায়? নওশাদ সিদ্দিকী চোর, ডাকাত। নওশাদ সিদ্দিকী একজন এমএলএ, সম্মানীয় বিধায়ক, কলকাতার রাস্তায় তাকে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে টেনে হেজরাতে হেজরাতে লাঠির বাড়ি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে দিল। নওশাদ সিদ্দিকীকে দিনের পর দিন জেলে রাখলো, একটার পর একটা মিথ্যা মামলা দিল, হাইকোর্টে গেল, হাইকোর্টে বেল হলো, দিনের পর দিন এরা মিথ্যা মামলায় কিভাবে আটকে রাখে? হাইকোর্ট যখন প্রশ্ন করলো, রাজ্য সরকারের কাছে উত্তর ছিল না। আজকে নওশাদ সিদ্দিকী মুসলমান সমাজের নয়, নওশাদ সিদ্দিকী কি মুখ্যমন্ত্রীর ভাষায় দুদল গরু নয়? একটা গোটা সমাজকে, একটা গোটা জাতকে এইভাবে অপমান করা একটা মুখ্যমন্ত্রী, এইভাবে অপমান করা একটা রাজনৈতিক দল, দিনের পর দিন মসনদ দখল করে বলে যাবে আমরা মুসলমান সমাজের মেসিয়ার, মুসলমান সমাজ এতই বোকা, সাগর দিঘি দেখিয়ে দিয়েছে, প্রায় 65% মুসলমান ভোট তারা দিদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের যতই বোকা ভাবো দিদিমণি, আগামী দিন তোমাকে আমরা বোকা বানিয়ে ছাড়বো, মুসলমান সমাজ আর তোমাদের সাথে থাকবে না। আমরা সাগর দিঘি জিততে পারতাম যদি মুসলমান সমাজ যদি তাদের যদি চোখ না খুলতো, তারা যদি সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা না বলে যদি বুঝতে পারত। আমরা তো বলছি লড়াইটা হোক ভাতের, জাতের কেন হবে? আজকে জিনিসপত্রের সৈরানী সাহেব বলছিল গ্যাস যে টাকা আমাকে দিয়ে কিনতে হচ্ছে, আমার ভাই আমার পাশের বাড়ির রহিম চাচাকেও সেই গ্যাসের একই দাম দিয়ে কিনতে হচ্ছে, সরষের তেল আমাকেও যেই দামে কিনতে হচ্ছে, আমাদের আলী চাচাকেও সেই দামে কিনতে হচ্ছে, এর তো কোনো আলাদা নেই। 36,000 ছেলে মেয়ে যাদের চাকরি চলে গেল, তাদের মধ্যে কি কোট হিন্দু মুসলমান আলাদা করেছে? তৃণমূল নেতারা যখন টাকা তুলেছে খাটের তলায় রেখেছে, দেখে তুলেছে হিন্দুদের টাকা মুসলমানের টাকা? এত বড় চুরি জোচুরি বাপের কালে কোনোদিন পশ্চিমবঙ্গ দেখেনি। আমার বাবা কাকারা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছি যে টাকা পয়সা ভাই ব্যাংকে রাখ, আর এমার্জেন্সির জন্য 2-5,000 টাকা 10,000 টাকা বাড়িতে থাকতো যে কোনো সময় যদি এমার্জেন্সি দরকার পড়ে। খাটের তলায় টাকা বাপের জন্মে দেখিনি, বাথরুমের ভেতরে টাকা বাপের জন্মে দেখিনি, বান্ধবীর ফ্ল্যাটের ওয়ার্ড্রোবের মধ্যে টাকা বাপের জন্মে দেখিনি। তৃণমূল করতে গেলে চোর জোচ্চোর এগুলো হয়, সব দেখা যাচ্ছে, লোকজন দেখছে, কিন্তু দুশ্চরিত লম্পট তো হয়, এরা পার্থ চ্যাটার্জির মতন লোককে দেখলে বোঝা যায়। একটা বুড়ো ভান দাদুর বয়সীর লোক প্রেম করছে একটা নাতনির বয়সীর মেয়ের সাথে, কত বড় নির্লজ্জ! কোর্টে ঢুকছে বেটাকে, চোরটাকে নিয়ে যাচ্ছে কোর্টে, কোর্টে ঢুকতে গিয়ে লাভ সাইন দেখাচ্ছে, লাভ, লোকে বাইরে চিৎকার করছে দেখ চোরটা যাচ্ছে, আর চোরটা কি করছে? লাভ দেখাচ্ছে, কত বড় নির্লজ্জ বেহায় হতে পারে! অনুব্রত মণ্ডল চুরির দায় জেলে বসে আছে, তৃণমূল নেতারা বলছে তো বাংলার বাঘ, এখন বাংলার বাঘ আছে, যখন জেল থেকে বেরোবে বাংলার ছুঁচো হয়ে বেরোবে। একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সুন্দর ট্রেন্ড শুরু হয়েছে, এখন বাবা মেয়ে জেলে আছে, আমি আপনাদের বলে যাচ্ছি, ওপরওয়ালা আল্লাহর যদি আশীর্বাদ থাকে, যদি সত্যের বিচার যদি হয়, যদি মানুষ যদি তাদের বিচার পায়, একদিন না একদিন দেখবেন ব্রেকিং নিউজ দেখাচ্ছে পিসি ভাইপো একসাথে জেলে, সেই দিন আর বেশি দূর নেই।